সুপ্রিয় দর্শক, কথা বলছি এই নারিকেলের খোল বা মালা থেকে তৈরি বোতাম ফ্যাক্টরির স্বত্বাধিকারী শেখ আব্দুল হান্নানের সাথে। আপনার এই ফ্যাক্টরিটার বয়স কতদিন হলো? 10 বছর হয়েছে। আচ্ছা, মানে প্রথম কিভাবে শুরুটা করলেন? প্রথম চায়না থেকে আসা 2 পিস বাটন আমার বড় ছেলে নিয়ে আসে, বলে যে আব্বু এটা কি তৈরি করা সম্ভব? আমি বললাম যে হ্যাঁ, এটা তৈরি করা সম্ভব। তা সামান্য কিছু টাকা নিয়ে যাই, 7টা ছোট এমনি ড্রিল মেশিন কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে বানাইতে আরম্ভ করলাম। 1.5 বছর কষ্ট করার পর, অনেক লস খাওয়ার পর, তারপরে সম্পূর্ণ হইল কাজ। তো এখন আপনার ফ্যাক্টরিতে কতটা মেশিন আছে এবং কতজন লোক কাজ করে? 50 থেকে 60টা মেশিন আছে। তো কাজ করে 24-25 জনে, জায়গার অভাবে। জায়গা ঠিক করতে পারলে পরে ওই মেশিনগুলো সেট করে দেওয়া যাবে। আচ্ছা, তো একজন শ্রমিক সারাদিনে কতগুলো বোতাম তৈরি করতে পারে? 2 থেকে 2500 তৈরি করতে পারে। এটা গ্রাহক বিদেশি বায়াররাই বেশি নেয়। গার্মেন্টসের যে বাইং হাউসগুলো আছে, বাইং হাউসে ওই বায়াররা স্যাম্পলিং করে, ওই স্যাম্পল অনুপাতে মাল তৈরি করে দেওয়া হয়। আর এটা তৈরির যে কাঁচামাল, নারিকেলের খোল বা আমরা যেটাকে মালাও বলি, সেটা কিভাবে সংগ্রহ করেন বা কোথা থেকে কিনেন? ওইটা বাগেরহাট থেকে অটো নারকেল তেলের মিল আছে, ওইখান থেকে নিয়ে আসা হয়। তো এখন আপনার এই বোতাম কারখানার কি অবস্থা? আগে একটু দুরবস্থা ছিল, এখন একটু মোটামুটি চলে যাচ্ছে। একটু অসুবিধাই আছে। আগে নারকেলের মালাগুলো 50 পয়সা করে কিনতাম, এখন কিনতে হচ্ছে 1.5 টাকা থেকে 2 টাকা। দাম বৃদ্ধি পেয়ে গেছে, তার কারণে লাভের অংশটা অনেকটা কমে গেছে।